পুজোর কোনো প্ল্যানিং করিনি আমি, আগেও বলেছি, কারণ প্ল্যানিং তখনই করি যখন পুজো মানে বাইরে বেড়ানোর থাকে বা কিছু বেড়াতে যাওয়ার থাকে। এবছর আমরা ওইভাবে কিছু প্ল্যানিং করিনি, হুট করে যদি হয়ে যায় দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আমার মনে হয় না হবে, কারণ অঙ্কুশ এখন হাবে ভাবে বুঝিয়ে দিয়েছো ভীষণ বিজি পুজোর। আমি একদমই বিজি না, কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি ভীষণ বিজি, কম্পিটিশন আমাদের চলে। সো না, অ্যাকচুয়ালি পুজোর আগে অবধি আমি মোটামুটি মানে আমার এই ইভেন্টস আছে টুকটাক, ব্র্যান্ড শুটস আছে, কিন্তু ওই প্রপার শুটিং আমার সব পুজোর পরে শুরু হচ্ছে। সারা বছর শপিং করি, আমার পুজোর সময় আমি বেরোই না, শপিং করি না, ওটা সারা বছর নিচ্ছি। পুজোয় হলে বছরে একবার হবে, সো আমি সারা বছর ওটা মেনটেন করি। নমস্কার, আমি ঐন্দ্রিলা, আমি নিউট্রালি সবাইকে আমার তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, দুর্গা পুজোর। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব ভালোভাবে সকলের পুজো কাটুক। আমি অনেস্টলি পুজোয় সত্যি ওরমভাবে প্ল্যান কিছু করি না, আমার যখন পুজোয় যেটা করতে ভালো লাগে আমি সেটা করি, বিকজ এখন তো মানে আমার ইনফ্যাক্ট মনেও হয় না যে আমি কোনোদিনই খুব একটা ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে পছন্দ করি না, তো এখন সেই অপশনটাও খুব একটা নেই। আর ডেফিনেটলি পুজোয় আমাদের কিছু ওয়ার্ক কমিটমেন্টস থাকে, তো সেইগুলো করার পর একদিন মা বাবাকে নিয়ে ডেফিনেটলি লাঞ্চে বেরোই, যেটা আগের বছর করতে পারিনি অবভিয়াসলি এই প্রবলেমগুলোর জন্য, আগে দু বছরই করা যায়নি। সো এই বছর আইল ট্রাই যে একটু যদি সব কিছু ঠিকঠাক থাকে আইল টেক দ্যাম আউট ফর লাঞ্চ, আর বন্ধুদের সাথে মিট করবো। উই জেনারেলি আমরা বাড়িতেই আড্ডা মারি বেশি, মানে ঠিক প্যান্ডেলে বসে আড্ডা মারাটাও অতটা হয় না, বাট ওই বাড়িতেই কারো না কারো বাড়িতেই আমরা রেগুলার মিট করি, উই অল পার্টি অ্যান্ড অল দ্যাট, তো এরকমই করবো। হ্যাঁ, পুজোর অঞ্জলি দেবো নিশ্চয়ই, সেটা অবভিয়াসলি, সেটার সমস্ত সাবধানতা মেনটেন করবো। গিফট আমি পাই, বাট মানে আমার শপিংটা আমি নিজেই করতে পছন্দ করি, বাট আমার মা বাবার জন্য শপিং আমি করি। সো মানে এখন যেহেতু মানে ভীষণ সিচুয়েশনাল শপিং হচ্ছে আর কি, মানে যেরকম সিচুয়েশন অ্যাকর্ডিংলি ওই কনভিনিয়েন্স অনুযায়ী শপিং হচ্ছে, তো দেখা যাক। এবার আমি এখনও মানে ট্রাই করিনি বিকজ আমার সময় পাইনি, এর মধ্যে আমার শুট চলেছিলো, সো আই কুড নট গো ফর শপিং। দেখি আমি নেক্সট উইক, মানে আমার সেই লাস্ট মোমেন্টই পুজোর আগে হয়, তো এবারও আমার মনে হচ্ছে লাস্ট মোমেন্টই হবে আর কি। পুজোর প্ল্যানস যেমন থাকে ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে, সেটাই আশা করি ভালোভাবে সেফলি পুজোটা কাটাতে পারবো। না, আমি একদম শপিং করতে ওরকম টাইম পাইনি, বাট দেন হ্যাঁ অনলাইন শপিং তো চলছেই, সেটা একদম ইজি অ্যান্ড সেফ অপশন এখন। স্পেশাল গিফট না, রোজই স্পেশাল গিফট নেওয়া দেওয়া করতে হয়। খাওয়া দাওয়া আমি ভীষণ একটা ফুডি মানুষ, সো বিরিয়ানি পিৎজা অ্যান্ড অল দ্য ফুড সেগুলো সবই খাচ্ছি, তো ডায়েট ওয়ায়েট তো সব ভুলেই গেছি। 100% কলকাতা, কলকাতা ছাড়া পুজোদের কোথাও যাওয়ার কথা ভাবতেও পারি না, সো ডেফিনেটলি কলকাতা। সকল দর্শককে আমার তরফ থেকে শুভ শারদীয়া, ভালো করে পুজোটা কাটান, কিন্তু হ্যাঁ মনে রাখবেন কোভিড এখনও যায়নি, সো সেফলি পুজো কাটাবেন প্রোটোকল মেনে, আর খুব এনজয় করুন। থ্যাংক ইউ।